হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি নিয়ে। সবজি আর অল্প পরিমাণ আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের গাজর, আর গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। একটা আলু, আলুটাও আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এখানে আমি নিয়েছি হাফ কাপ আটা। এবার আমি আটাটাও এর মধ্যে দিয়ে দেব। আর আটা আর সবজি দিয়ে এতটা ভালো একটা মুখরোচক নাস্তা তৈরি করে নিতে পারবেন। আমি অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলস মশলা 1.5 চামচ। আপনারা এখানে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেই মশলাটাও দিয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নেব। আর এই মিশ্রণটা তৈরি করার জন্য কোনো রকম কিন্তু জল লাগবে না। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিলাম, আর মিশ্রণটা এরকম তৈরি হয়েছে। আমি এখানে দুটো ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে একটাও দিতে পারেন বা ডিমটা স্কিপও করে দিতে পারেন। আর ডিমটা যদি স্কিপ করেন তাহলে পরে এখানে জলটা ব্যবহার করবেন, তবে ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খেতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। এরকম একটু নরম করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর এই মিশ্রণটা দেখে বুঝতে পারছেন যে কীরকম তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটাকেও খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। তো নাস্তাটি তৈরি করার জন্য আমার ব্যাটারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর এরকম আমি একটা ছোট চামচ নিয়েছি, এর সাহায্যে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে যাব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। প্রথমে আমি নিচের সাইডটা একটু হতে দেব। এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর দু সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এরকম একটু টাইম নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাঁচা আলু আছে তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাদবাকিগুলোকেও ভেজে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, আর যতটা পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু গরম গরম সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে।